শুভ সকাল শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের যে চতুর্থ অধ্যায়টা আমরা পড়ছিলাম, সেই সিলেবাসের চতুর্থ অধ্যায়টা আজকে আমরা শেষ করতে পারবো বলে আশা রাখছি। আমরা পূর্বে কিছু অংশ পড়েছিলাম, প্রকৃতি, জলবায়ু, বিভিন্ন দেশের জলবায়ুর সাথে তারতম্য, এবং আমাদের দেশের ভূপ্রকৃতি কেমন, টারশিয়ারি যুগের ভারসাম্য, প্লাইস্টোসিন কাল, এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে শেষের অংশটুকু আছে, সেই শেষের অংশটুকু আমরা একটু ছবিতে দেখব। ছবিতে দেখে আমরা জানি কি করব, তারপর আমরা একটু ছবিতে দেখি, দেখে আমরা মূল বিষয়ে চলে যাব। তাহলে এসো আমরা একটু ছবিতে দেখি। আমরা দেখতে পাচ্ছি একটা রাস্তা, রাস্তার মধ্যে ফাটল, একজন পথচারী যাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছি একটা ভবনের কিছু ধ্বংসাবশেষ, পড়ে গেছে, মঞ্চ ভেঙে গেছে, এটাও কেমন কাফে হেলে পড়েছে, এটা একেবারে ধ্বংসপ্রাপ্ত এমন একটা অবস্থা। তারপরে একই অবস্থা যে বাড়ি ঘরের নিচের অংশগুলো একেবারে ধসে গেছে, একটা ক্রেন দিয়ে ওখান থেকে কিছু উদ্ধারের চেষ্টা চলছে, দমকল বাহিনী দেখছি। একটা একটা ভূপ্রকৃতির মধ্যে একটা অবস্থান, আমাদের পৃথিবীর একটা জোন দেখছি এখানে। এখানটা একটু ভালো করে দেখো, আমরা বুঝতে পারছি যে আর্থকুয়েক মুভমেন্টস, হ্যাঁ, এখানে ডিস্টেন্স ফ্রম এপিসেন্টার, এপিসেন্টার যে ফোকাস ফর হাইপোসেন্টার, ডিস্টেন্স ফ্রম ফোকাস, আর্থকুয়েক ম্যাগনেটের যে চৌম্বকীয় শক্তিটা আছে এটা দেখানো যাচ্ছে, সয়েল অ্যাট দ্য সাইড, এখানে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা যখন মূল অংশে যাবো তখন ফোকাস, এপিসেন্টার, হ্যাঁ, তারপরে ফোকাস ফর হাইপোসেন্টার, ডেপ, তারপরে যে চৌম্বকীয় শক্তিগুলো আছে আমরা তখনই আলোচনা করব। আমাদের পড়তে সুবিধার জন্য আবার দেখিয়ে দিলাম আমরা কি করছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, আজকে আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব। একটু দেখো, ভূমিকম্প ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। আমরা কিছুদিন, তিন চার দিন আগে কিন্তু একটা অনুভব করেছি, আমরা সবসময় প্রায় সময় দেখি বা অনুভব করি যে ভূপৃষ্ঠের আকস্মিক অর্থাৎ কিছু কেঁপে উঠলো তাকে ভূমিকম্প বলছে। আকস্মিকভাবে হয় এটা কিন্তু তোমাকে বলে হয়ে আসে না, ভালো করে খেয়াল করবে, আকস্মিক শব্দটা কিন্তু হঠাৎ। তারপর দেখতে পাচ্ছি এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কি দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রকৃতি সৃষ্ট দুর্যোগ, এটা এখানে এটাই বলা হচ্ছে। এটাকে তোমার একটা প্রথমত আমি বলবো, প্রত্যেকটা যদি ভূমিকম্প থেকে কখন তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা প্রথমে, আমি একটা কথা বারবার বলবো যে ভূমিকম্প প্রথমে লেখার আগে দিয়ে এটি যেটা প্রাকৃতিক দুর্যোগ এই ধারণাটা প্রথমে লিখে দেবে, কারণ এটার জন্য তুমি কিন্তু একটা নাম্বার পেয়ে যাচ্ছ। এটা একটা জ্ঞান প্রশ্ন যে ভূমিকম্পটা সম্পর্কে তুমি জানো যে এটি প্রাকৃতিক দুর্যোগ। তারপর লিখেছে ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,000,000 মানুষ মারা গেছে। চিন্তা করতে পারো কতগুলো মানুষ মারা গেছে। আমি পরবর্তী দেখি যে একটু আগে আমরা একটা ছবি দেখেছিলাম ভূমিকম্পের কেন্দ্র ফোকাস, তোমাদের বলেছিলাম যে আলোচনা করবো। তাহলে ফোকাসটা কি? ভূ অভ্যন্তরের যে স্থানে তোমরা এই যে আমি যে লেখাটা দিচ্ছি তোমরা পজ করে করে এটা শিখবে, কারণ এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এবং তুমি যখন ভূমিকম্পের সৃজনশীলগুলো লিখবে তখন সৃজনশীলগুলো লেখার মধ্যে তুমি এইসব তথ্যগুলো কিন্তু উপস্থাপন করতে পারো। তাহলে ভূমিকম্পের কেন্দ্র ফোকাস বলতে আমরা কি বুঝি? ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পে উৎপত্তি হয় অর্থাৎ ভূ অভ্যন্তরের একটা যে স্থানটাতে, অর্থাৎ মনে করো যে এটা একটা ভূ অভ্যন্তর, এখানে এই স্থানটাতে যে ভূমিকম্পটা আলোড়নটা সৃষ্টি হলো, উৎপত্তি হলো, তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। উপকেন্দ্র কি? দেখো কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র, যেখান থেকে উৎপত্তি হয়েছে তার সোজাসুজি উপরের যেটা থাকবে, ভূপৃষ্ঠ থাকবে, তার নাম হচ্ছে কি? উপকেন্দ্র। এখন আমরা নর্মালি কিন্তু সবাই জানি যে ভূমিকম্পের কারণগুলো কিরকম হতে পারে। আমি একটু বলি তোমাদেরকে, দেখো ভূমিকম্প কারণ বলে কিন্তু আমরা কতগুলো সাধারণ কারণ জানি, যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, ছোটবেলায় বলতে আমরা অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে এসেছি, সেগুলো ছিল সাধারণ কারণ। কিছু
বৈজ্ঞানিক কারণ আমাদের কিন্তু ধারণা ছিল না। অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের বৈজ্ঞানিক কারণগুলো সম্পর্কে ধারণা ছিল না। আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় কোনো একটা শিক্ষার্থীকে বা যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ভাই ভূমিকম্প কেন হয়, সে বলবে এই যে আপনারা ঠিক মতো পরিবেশ রাখেন না, এগুলো কিন্তু একটা কারণ, এগুলো কারণ, এগুলো হচ্ছে সাধারণ কারণ। কিন্তু যে বিশেষ বিশেষ কারণগুলো আছে সেই বিশেষ কারণ অর্থাৎ বৈজ্ঞানিক কারণ, এই বৈজ্ঞানিক কারণটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে আত্মস্থ করবে, কারণ তোমাকে কিন্তু এগুলো সহ লিখতে হবে। তুমি যদি সাধারণ কারণগুলো শুধু লিখে দাও তুমি অবশ্যই নাম্বার পাবে ঠিকই, কিন্তু ভালো একটা মান তুমি পাবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি ভূমিকম্পের কারণ অনুসন্ধান কালে, অর্থাৎ ভূমিকম্পের কারণটা অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন, অর্থাৎ লক্ষ্য করেন পৃথিবীর বেশ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। অর্থাৎ ওনারা চিন্তা করছেন যে পৃথিবীর কিছু কিছু জায়গায় আছে, এলাকা আছে যেখানে মানে ভূকম্পন অর্থাৎ ভূপৃষ্ঠের কম্পনটা খুব বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। নবীন মানে কি নূতন, পর্বতমালা মানে কি পাহাড়। অর্থাৎ যেসব জায়গাগুলোকে চিহ্নিত করেছেন, যেসব জায়গায় ভূমিকম্প বেশি হচ্ছে সেসব জায়গায় কিছু ছোট ছোট নতুন নতুন পাহাড় গড়ে উঠেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বক 8টি বড় বড় টুকরো এবং 6টি আঞ্চলিক টুকরো দ্বারা বিভক্ত। অর্থাৎ পৃথিবীকে আমি যদি ভাগ করে ব্যবচ্ছেদ করে দেখি তাহলে ভূত্বককে কয়টা 8টা বড় টুকরোতে এবং 6টা আঞ্চলিক, হ্যাঁ একটা হচ্ছে যে বড় বড় টুকরোটা যে ছোট ছোট টুকরায় ভাগ করা হয়েছে। এগুলো টেকটোনিক প্লেট নামে পরিচিত। তোমাকে হয়তো পরীক্ষা আসতে পারে, একেবারে আমি বলবো যে এসএসসি পরীক্ষা বলো তোমাদের নবম দশম শ্রেণী যে কোনো পরীক্ষার জন্য, প্রতিটার জন্য, আর পরীক্ষার জন্য কেন হবে সেটা হচ্ছে তোমার নিজের জানার জন্য, তোমাকে যদি তোমার নিজের জানার জন্য তুমি কাউকে বলবার জন্য না টেকটোনিক প্লেট কি, তাহলে তুমি তখন বলতে পারবে যে টেকটোনিক প্লেটটা হচ্ছে ভূত্বকে যে পৃথিবীকে ব্যবচ্ছেদ করা হয় তার জন্য 8টা বড় টুকরো পৃথিবীর ভূত্বকের মধ্যে আমরা 8টা বড় টুকরো এবং 6টি আঞ্চলিক টুকরো দেখতে পাই, তখন বিভক্ত করা হয়, এগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। তারপর দেখছি ভূপৃষ্ঠে যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। দেখো নর্মালি তুমি যদি তোমার বাসার মধ্যে অনেকগুলো প্লেট মানে যে চায়ের কাপ আছে না, প্লেটগুলো তুমি একটার পর একটা একটা পর একটা লম্বা করে সাজিয়ে রাখো, তারপর কোনো কারণে যদি যে কোনো একটা জায়গায় একটু সামান্য নাড়া দাও তাহলে কিন্তু প্লেটগুলো কিন্তু কি স্থানান্তরিত হবে, অর্থাৎ নড়ে উঠবে, একটা প্লেটের দিকে যাবে একটা প্লেটের দিকে যাবে, তখন একটা বিচ্যুতি ফাটল বা ভেঙে যাওয়ার একটা অবস্থান দেখা যাবে। এছাড়া অন্যান্য যেসব কারণগুলো বলছে ভিত্তি শিলা চ্যুতি, অর্থাৎ শিলা মানে আমরা জানি পাথর, বড় বড় শিলা এগুলো এগুলো ফেটে যাবে, চ্যুতি মানে ছড়িয়ে যাবে ফেটে যাবে। তারপর আগ্নেয়গিরির লাভা, অর্থাৎ আগ্নেয়গিরির লাভা থেকে প্রচণ্ড শক্তিতে ভূমিকম্প থেকে বের হয়ে আসার সময় কোন স্থানে শিলা ধস পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের সংঘাতের মাধ্যমে এই কারণগুলো ভূমিকম্প হয়ে থাকে, অর্থাৎ হঠাৎ করে আগ্নেয়গিরির লাভা যেটা হয়। আমরা ভূমিকম্পের ফলাফলটা যাব, আমি একটু ভূমিকম্পের ফলাফলটা যাওয়ার একটু সাধারণ ভূমিকম্পের ফলাফল বলছি, এরপর আমরা বাংলাদেশের জায়গায় চলে যাব। সাধারণ ভূমিকম্পের ফলাফলের মধ্যে সাধারণ না, এটা আমরা টোটাল ভূমিকম্পের ফলাফল পৃথিবীর ভূমিকম্পের ফলাফলটা কি হয়েছে, অসংখ্য ফাটলও চুক্তির সৃষ্টি হয়েছে, চারিদিকে কিন্তু ক্র্যাক পড়ে গেছে, অর্থাৎ একটা একটা আমরা স্ক্রিনের মধ্যে বড় বড় একটা ক্র্যাক ভাঙা অংশ দেখি না, যে ধরনের ভাঙা সৃষ্টি হয়েছে। সমুদ্র তলের অনেক স্থান উপরে উঠে উঠে যাওয়া, সমুদ্র থেকে যে নিচে যে স্থানটা আছে অনেক উপরে উঠে গেছে, স্থলভাগের অনেক স্থান সমুদ্রে তলিয়ে যাওয়া, আমাদের যেমন স্থলভাগ আছে স্থলভাগের অনেকগুলো অংশ সমুদ্রের নিচে চলে গেছে। পর্বত গাত্র হতে হঠাৎ বরফখণ্ডের বিচ্যুতি, অর্থাৎ পাহাড়ের গা থেকে বরফ বড় বড় টুকরো টুকরো বরফ ধসে পড়েছে, আর বরফ ধসে পড়ার অবস্থাটা বুঝতে পারো বানের সৃষ্টি হয়ে যায়, বন্যা হয়ে যায়। পর্বতের পাদদেশের ক্ষতি সাধন, হ্যাঁ তারপর দেখছি গর্জন সহকারে 15 থেকে 20 মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। এছাড়াও যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা অচল, সেতু ক্ষতিগ্রস্ত হয়, সুনামি ইত্যাদি সাধারণ প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে। তাহলে আমরা ভূমিকম্পের ফলাফল সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা চলে আসি, আমরা জানলাম ভূমিকম্পটা কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অধ্যায় তারিখ আছে সবকিছু লেখা আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও, এটা খাতায় অবশ্যই তুলবে। আমি একটু মুছে দিচ্ছি, আমার লেখার সুবিধার জন্য একটু মুছে দিচ্ছি।
আমাদের ভূমি আমরা যেটা দেখলাম যে ফলাফল দেখলাম, এইবার আমরা দেখি ভূমিকম্প ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ, অর্থাৎ আমরা কিভাবে এটার ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারি। আমি তোমাদের কিছু তথ্য জানাবো, তথ্যগুলো তোমরা একটু আগে আচ্ছা তথ্য জানানোর সাথে সাথে লিখেও দিই, সেটা বরঞ্চ ভালো হয়। দেখো, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে পারে, বিশেষ করে দুর্যোগের উৎপত্তি স্থল, সময়, স্থায়িত্বকাল, শক্তি মাত্রা সম্বলিত যে এলাকাগুলো। তাহলে আমি যখন আমার সাধারণ যেটা বৈজ্ঞানিক কারণটা দেখলাম, বৈজ্ঞানিক কারণ আমরা কি দেখছিলাম যে যেটা আকস্মিক মানে ভূমিকম্প, বিজ্ঞানীরা মনে করেছেন যে কিছু এলাকা চিহ্নিত করেছেন, ওই এলাকাগুলোর মধ্যে আমি যদি উৎপত্তি স্থলটা বুঝি, আমি সংক্ষেপে লিখছি উৎপত্তি স্থল, তারপর দেখছি আমরা সময় স্থায়িত্বকাল, সময় কতক্ষণ স্থায়িত্ব হচ্ছে, স্থায়িত্বকাল এগুলো সম্পর্কে যদি জানি তাহলে বলা যায়। কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, কখন আসবে তো আমাকে বলে না, আমাকে ভূমিকম্প বলবে, আমরা আকাশ মেঘলা দেখলে বুঝতে পারি যে বৃষ্টি হবে, কিন্তু ভূমিকম্প সম্পর্কে তো আমাদের মানে ধারণা হয় না। কারণ এটা কি, এটা হচ্ছে আকস্মিক একটা দুর্যোগ, ঠিক আছে। যেমন বিজ্ঞানীরা অনুমান করছেন যে সমস্ত অঞ্চলে গত 100 বছরে ভূমিকম্প হয়নি, খেয়াল করো বিজ্ঞানীরা কি মনে করেছেন, 100 বছরে ভূমিকম্প হয়নি, অথচ সাধারণভাবে ভূমিকম্প অঞ্চল হিসেবে চিহ্নিত সেখানে। এটা হচ্ছে বিজ্ঞানীদের অনুমান, ওনারা বলছেন যে 100 বছরের মধ্যে ভূমিকম্প কি হয়নি সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, ঠিক আছে। এগুলোর মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল উল্লেখযোগ্য। এই সমস্ত অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিখটার মানে উচ্চমাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা আছে। কতগুলো দেশের নাম বলেছে আমি কিছু কিছু লিখছি, মধ্য জাপান, চিলি আমি আর লিখছি না, ক্যালিফোর্নিয়া, এসব জায়গার মধ্যে বলছে ভূমিকম্প হবে এবং রিখটার উচ্চমাত্রার ভূমিকম্প হবে। আর কি করতে হবে আমাদের, যে এবার আমরা একটু মুছে দিই, আমাদের যে কাজগুলো করতে হবে ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, এটা আমার একটা ধারণা, প্রশিক্ষণ প্রাপ্ত প্রকৌশলী, ঠিক আছে, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রকৌশলী পরামর্শ অনুযায়ী তোমাকে বাড়ি নির্মাণ করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে বাড়ি তৈরির সময় নিরাপদ দূরত্বে ভবন সৃষ্টি, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একাধিক পথ রাখতে হবে, অর্থাৎ তুমি বাড়ি যখন তৈরি করবে, আমি বারবার লিখছি না, একাধিক পথ তৈরি করতে হবে, অর্থাৎ তুমি বাড়ি তৈরি করবার সময় শুধু একটা সিঁড়ি রাখলে হবে না, তোমাকে কিছু এক্সট্রা অন্যদিকেও সিঁড়ি রাখতে হবে, যাতে অনেক লোকজন এক জায়গা দিয়ে না নেমে বিভিন্ন জায়গা দিয়ে নামতে পারে, একাধিক পথ তৈরি করতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, তুমি খেয়াল করে দেখো। তারপর বলছে বহুতল ভবনে, এসব ভবনগুলো মনে করো তোমার 15, 16, 17, 18 মানে একেবারে আমি বলবো স্ট্যান্ডার্ড লেভেল, যেটা হচ্ছে
পাঁচতলার ঊর্ধ্বে স্ট্যান্ডার্ড লেভেল, পঞ্চম তলার ঊর্ধ্বে যে লেভেল থাকে 12, 15, 16, 20 অনেক তো 32 তলা পর্যন্ত থাকে, এখানে কি জরুরি সিঁড়ি রাখতে হবে এসব বহুতল ভবনে, জরুরি সিঁড়ি রাখা বহুতল ভবনে, ঠিক আছে, জরুরি সিঁড়ি রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছি বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটি মুক্ত রাখতে হবে, বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটি মুক্ত রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা দেখছি বাড়ির আসবাবপত্র, আসবাবপত্র গুলো কি হতে হবে, কাঠের আসবাব, আমি একটা শুধু কাঠের আসবাবটা লিখি, কাঠের আসবাব তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা যে স্টিল বা রড জাতীয় কোনো কিছু তৈরি করব না। তারপরে বলছে হেলমেট রাখতে হবে প্রত্যেক বাড়িতে, আমরা ওই মোটর সাইকেল যারা চালাই তাদের হেলমেট, দেখো এখন তোমরা হয়তো একটু হাসবে, টিচার ঘরের মধ্যে কি হেলমেট পরে বসে থাকবো, না দেখো হেলমেট পরে তো বসে থাকা যায় না, কিন্তু বর্তমান তো আমাদের হেলমেট পরে হাঁটতে হচ্ছে, এক ধরনের হেলমেট যেটাকে আমরা মাথায় কি জানি বলছি এটা শিল্ড, হ্যাঁ কেন শিল্ড পড়ছি, আমরা কি আগে শিল্ড পড়তাম, এখন শিল্ড পড়তে হচ্ছে না বাইরে যাওয়ার সময় যে করোনা ভাইরাসটা ঠেকাতে, যাতে তোমার মুখে কিছু না পড়ে, অন্তত বুক পর্যন্ত শিল্ড বা গলা পর্যন্ত ওই জায়গায় না আসে, তাহলে আমরা পড়ছি না, তাহলে এইটাও করতে হবে আমাদেরকে, আমাদের নিরাপত্তার জন্য আমাদের সব রকমের ব্যবস্থা নিতে হবে, আমরা ব্যবস্থা নেই না বলে আমাদের এতগুলো দুর্যোগ হয়ে যায়, তাহলে হেলমেট আমাকে রাখতে হবে। তারপর দেখছি যখনই আমাদের ভূমিকম্পটা হবে আমাদের উপস্থিত বুদ্ধি সহকারে কি করতে হবে, যে এইটা আমি আগে ছিঁড়ে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এরপর আমরা যেটা দেখছি 9 নম্বরে, আমরা তো হুড়হুড় করে নেমে যাব, আমরা এর সরকার কত কিছু কারণ জানবো, যেটা ভূমিকম্প ক্ষয়ক্ষতি হ্রাস কিভাবে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। তারপর কি করতে হবে, আমাদের যেটা করতে হবে খোলা জায়গায়, খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, অর্থাৎ তুমি ঘর থেকে বের হয়ে গেলে কিন্তু তোমার আশে একটা এপাশে একটা বিল্ডিং, ওপাশে একটা বিল্ডিং, দুটো বিল্ডিং যদি মাঝখানে পড়ে তুমি তো একদম মাঝখানে চলে যাবে, খোলা জায়গায় তুমি বের হয়েছো বললে তার হয় না। এই হচ্ছে আমাদের ভূমিকম্প ক্ষয়ক্ষতি হ্রাসে একটা পদক্ষেপ, তোমরা জিনিসগুলো একটু দেখে নেবে। এবার আমরা চলে যাব একটু আমাদের আজকে ভূমিকম্পটা অন্যান্য ক্লাসের চাইতে একটু একটু বড়, আমি একটু তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। যেমন ভূমিকম্প প্রবণ অঞ্চল আমরা এখন যেটা করবো, বিশ্বের ভূমিকম্প আমি কিছু তথ্য তোমাদের জানাবো, তোমরা দেখো বিশ্বের ভূমি কম্পপ্রবণ অঞ্চল, ঠিক আছে, তোমাদের বইয়ের পৃষ্ঠা আমি বলছি, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 69, বইটা হাতে নাও সামনে, আমি তথ্যগুলো তোমাদেরকে জানাই যে আমাদের ভূমিকম্পের যে বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চল যেগুলো বলা আছে, ভূমিকম্প কিন্তু সব জায়গায় সমান না। এই যে কিছুদিন আগে যে ভূমিকম্পটা হলো, একটু ভোরের দিকে একবার হয়েছে, এর আগের দিন একবার হয়েছে, কিন্তু দুদিনের মধ্যে আমি একবারও টের পাইনি, এটা সবচেয়ে হাস্যকর। একবার ছিলাম ঘুমে আর একবার ছিলাম জরুরি কাজে নিচে, তো এই অনেক সময় অনুভূত হয় না, অনেক সময় অনুভূত হয়, কিন্তু সবাই টের পেয়েছে, তার মানে এটা ঝাঁকুনিটা বেশ ছিল, তো আমি বেশি অচেতন ছিলাম ঘুমে, তো এটা হতেই পারে, তো কেউ কেউ টের পায় কেউ কেউ টের পায় না, কোনো কোনো অঞ্চলে ভূমিকম্পটা মৃদু হয়ে চলে যায়, আবার কোনো এলাকায় এটা একটা কি জোরালোভাবে হয়ে একটা ধ্বংসের সৃষ্টি করে থাকে। এখানে দেখছি যে বলছে ভূমিকম্পের এলাকাগুলোকে, তো ভূমিকম্প প্রবণ অর্থাৎ তোমাকে ওখানে চিহ্নিত করছে, মাপ করে রেখেছে যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলো কি কি। তাহলে বলছে যে এখানে তিনটা অংশে ভাগ করা, তিনটা প্রধান অংশে ভাগ করা হয়েছে, একটা বলছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, একটা হচ্ছে ভূমধ্যসাগরীয়, আমি শুধু এটা লিখে দিই প্রশান্ত মহাসাগরীয়
দুই ভূমধ্য সাগরীয় হিমালয় এবং তিন আমাদের ভূমিকম্প বিশেষ অঞ্চল হচ্ছে মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় ভারত মহাসাগরীয় কি বলছে শৈলশিরা অংশ ঠিক আছে তাহলে আমরা প্রথমটাতে আসি প্রশান্ত মহাসাগরে এখানে কি বলছে এখানে প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর বাইরের সীমানা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় সাধারণত জাপান ফিলিপাইন হ্যাঁ জাপান আমরা এটা একটু খেয়াল করবো এখানে একটু তোমাদের তথ্যগুলো জানাই যে এখানে দেখছি যে যেটা পাচ্ছি আমরা জাপান ফিলিপাইন চিলি হ্যাঁ অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জ আলাস্কা এসব জায়গায় কিন্তু বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে তারপর আমরা দেখছি ভূমধ্য সাগরীয় প্রথমটা চলে গেল এরপরে যাচ্ছি ভূমধ্য সাগরীয় হিমালয় অংশ এই অংশ আল্পস পর্বত থেকে আল্পস পর্বতের নাম আমরা সবাই শুনেছি আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্য সাগরের উত্তর তীর হয়ে ককেশাস ইরান হিমালয় ইন্দোচীন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে কিন্তু এবং একদম লাস্ট পর্যন্ত কি হয় নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে ধরনের ভূমিকম্পগুলো তার অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ছোট ছোট একটু কিন্তু তথ্যভিত্তিক তোমাকে একটু করে মাথায় স্মৃতিতে রাখতে হবে স্মৃতিতে রাখা হচ্ছে তো তুমি জিনিসগুলো জানলে যে কোন কোন জায়গায় কি হয় মুখস্থ করতে হবে না তুমি শুধু জানবে যে কোনো পড়া শিখবার সময় মুখস্থ করবে না তুমি মুখস্থ করবে শুধু তারপর রিডিং দেখে দেখে রিডিং করবে যে হ্যাঁ ওই জায়গাটা এটা হয় ওই জায়গাটা এটা হয় আস্তে আস্তে তোমার স্মৃতিতে চলে আসবে তুমি যদি শেখার জন্য পড়ো আমাকে এটা মুখস্থ করতে হবে এটা অনেক বড় অংশ এতগুলো তুমি অটোমেটিক পরীক্ষা খাতার মধ্যে কিন্তু স্লিপ করবে একদম মুখস্থ শুধু বারবার পড়বে বারবার পড়লে তোমার স্মৃতিতে থাকবে তারপর আমরা চলে যাই মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ উত্তর দক্ষিণ বরাবর একদম মনে রাখবে উত্তর দক্ষিণ বরাবর আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একসঙ্গে হয়ে তারা আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্য সাগরীয় অংশের সাথে মিলেছে ঠিক আছে এটা একটু জটিল লাইন আমি যদিও বলি যে মাথায় রাখতে বারবার পড়লে জটিল লাইনে সহজ হয়ে যাবে এই তিনটি প্রধান বলয় ছাড়া বিচ্ছিন্নভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তর এবং মহাসাগরের খাদে কিছু কিছু ভূমিকম্পের প্রকোপ দেখা যায় আমরা ভূমিকম্পের ভূমধ্য সাগরীয় জানলাম মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় জানলাম এইগুলো কিন্তু তোমাদের কিন্তু অনুধাবন ভিত্তিক প্রশ্ন আসতে পারে আবার অনেক সময় কিন্তু একটা ছবি দিয়ে তোমাদেরকে কি দিতে পারে সৃজনশীল গর্ভ অংশে প্রশ্ন দিয়ে ফেলতে পারে এইবার আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের ভূমিকম্পে আমাদের এতক্ষণ বাংলাদেশের ভূমিকম্পের কারণগুলো কি কি বাংলাদেশে ভূমিকম্পের কারণ একটু কান্ত আমরা বাংলাদেশের ভূমিকম্পের কারণগুলো একটু দেখি বলছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ও ইন্ডিয়ান ও ইউরোপিয়ান মানে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ কি ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত এটা ভৌগোলিকগত কারণে বাংলাদেশ কি ইন্ডিয়ান ও ইউরোপিয়ান ইউরোপিয়ান হ্যাঁ প্লেটের সীমানা প্লেট সীমানা আমি সীমানাটা লিখে দিই প্লেট সীমানা বরাবর অবস্থিত তারপর বলছে যে ভূমিরূপ ও ভূভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে এটা একটা তথ্য আমি এরপর দিচ্ছি যে ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামো
কাঠামোর জন্য ভূমিকম্পটা হচ্ছে। তারপর মানব সৃষ্ট কাজ, তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভাবে বাংলাদেশের ভূমিকম্প কেন হচ্ছে, মানব সৃষ্ট কাজের জন্য হচ্ছে। আমরা জানি মানব সৃষ্ট কাজগুলো কি করি, আমরা ভোগ করছি অলরেডি ভূমিকম্প ছাড়াও যে দুর্যোগের মধ্যে আছি, যেটা নিজেরাই বুঝতে পারছি ভূমিকম্প চাইতে অনেক ভয়ঙ্কর একটা, মানে বন্দি করবো না আমি, ভয়ঙ্কর ভাবে আমরা জীবনযাপন করছি। তারপরে বলছে যে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে কিন্তু এটা যদি হয় তখন কিন্তু কি হয় ফাটল দেখা যায়। তারপর বলছে ভূমিকম্প ভূমিরূপ জনিত কারণে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয় পাহাড় কাটা, মানব সৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্প। যে মানব সৃষ্ট কারণগুলো কি কি, পাহাড় কাটা, বন উজাড়করণ, এগুলো আমি আরগুলো লিখলাম না, তোমরা সবাই জানো জিনিসগুলো কি। বিশেষজ্ঞদের মতে যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত, আমি একটু ভালো করে লিখে দিই, বিশেষজ্ঞরা বলেছেন, আমি বলছি না, বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ, হ্যাঁ, ভূমিকম্প বলয়ে অবস্থিত, বাংলাদেশ বিশেষ ভূমিকম্প বলয়ে অবস্থিত। তারপর কি বলছে, বাংলাদেশের ভূমিকম্প হয়ে থাকে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে। বাংলাদেশের ভূমিকম্প টেকটোনিক, আমিও যে প্রথমে বলেছিলাম টেকটোনিক প্লেট কাকে বলে, যে ভূত্বকের যে আটটা বড় অংশ এবং ছয়টা আঞ্চলিক অংশের মধ্যে হ্যাঁ একটা চুক্তি সৃষ্টি হয়ে তখন সেটাকে টেকটোনিক প্লেট বলা হয়, চুক্তি না সরি ভাগ করা হয়, সেটাকে টেকটোনিক প্লেট বলে। এই টেকটোনিক প্লেটের টেকটোনিক প্লেটের সংঘর্ষ সংঘর্ষের কারণে ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আবার দেখছি এটা হচ্ছে ভূস্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাব প্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশটা কোথায়, ইন্ডিয়ান এবং মিয়ানমার সাব প্লেট, ওটার মাঝখানে বাংলাদেশ অবস্থিত। আর ভূতাত্ত্বিকরা মনে করছে বাংলাদেশের অভ্যন্তর ও এ পার্শ্ববর্তী বিশেষ করে উত্তর পূর্ব দিক ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফল্ট বা চ্যুতি বিরাজ করছে, অর্থাৎ উত্তর পূর্ব দেশে, উত্তর দেখতে পাচ্ছি আমরা কি বাংলাদেশের উত্তর ও পূর্ব দিকে, বাংলাদেশের এটা একটু উপরে লিখে দিয়েছে, বারবার লিখছি না, উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। আমরা এটুকুন পর্যন্ত কি দেখতে পাচ্ছি, আমি একটু মুছে দেবো এখন, হ্যাঁ নিচে দিয়ে গেলে আর লেখা যায় না, লেখাগুলো কোনদিন ফাটা ফাটা হয়ে আসে। আমরা ছয় পর্যন্ত গেলাম, এটাতে হচ্ছে তারপর এই যে চ্যুতিগুলো হচ্ছে সেটা হচ্ছে আসামের ডাউকি ডেঞ্জার চ্যুতির সাথে সংযুক্ত। আমি একটু নামটা লিখে দিচ্ছি, এটা ছয়ের সাথে অ্যাড হবে, আসামের ডাউকি ডেঞ্জার চ্যুতির সাথে এটা কিন্তু সংযুক্ত। তারপর বলছে এই ডেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে বাংলাদেশের সিলেট জেলা, তার মানে কি এখানে সম্ভাবনা খুব বেশি। এটা কিভাবে দেখায়, ক্রস মানে কি ভয়ঙ্কর, হ্যাঁ। তাহলে দেখো এরপর বলছে 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ার, তোমরা কিন্তু এই যে জিনিসটা তোমাদের সত্য বিশ্বাসে এটা একদম থার্ড ব্র্যাকেট দিয়ে হয়ে লিখে রাখো, থার্ড ব্র্যাকেট দাও আমি আর লিখছি না বেশি, তোমরা পড়ে নিচ্ছ, একটা ভূমিকম্প মানচিত্র বলয়, হ্যাঁ মানচিত্র বলয় তৈরি করেন,
তৈরি করে তো প্রথম যে বলয় এইভাবে লিখে যে ফরাসি আমরা প্রথমটা বলছি প্রথম বলয় তারপর বলছি দ্বিতীয় বলয় হ্যাঁ এবং লাস্টে বলছি তৃতীয় বলয় খুব সোজা না সোজা কিন্তু তৃতীয় বলতে সোজা এরপরে প্রথম বলয় কি আছে সেটা আমাকে বুঝতে হবে প্রথম বলয়কে আমরা বলছি প্রলয়ঙ্করী ওনার নাম এটা হচ্ছে প্রথম বলয় হচ্ছে স্কুলের নাম প্রলয়ঙ্করী হচ্ছে ঘরের নাম তো প্রলয়ঙ্করীটা হচ্ছে ঘরে দেখাই আমরা তো ঘরের মধ্যে অনেক কিছুই করি প্রলয়ঙ্করী ঠিক আছে প্রথম বলয়ের নাম হচ্ছে কি প্রলয়ঙ্করী দ্বিতীয় বলয়ের নাম হচ্ছে কি বিপজ্জনক বাবা আমরা দেখছি বিপজ্জনক তৃতীয় বলয় না হচ্ছে লঘু তাহলে আমরা বলবো যে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1989 সালে একটা ভূমিকম্পে যে মানচিত্র বলয় তৈরি করেন সেটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে মানচিত্র বলয়কে প্রথম বলয়কে প্রলয়ন করি দ্বিতীয় বলয়কে বিপজ্জনক তৃতীয় বলয়কে লঘু ভাবে ভাগ করা হয়েছে তাহলে দেখো এই এই যে এটাকে বলা হচ্ছে সিসমিক রিক্স নিচে দিন আর লেখা যায় না অনেক কষ্ট লাগে লিখতে সিসমিক রিক্স জোন ঠিক আছে এই তিনটার নামকে একসঙ্গে বলা হচ্ছে সিসমিক রিক্স জোন তোমাকে সিসমিক রিক্স জোন কাকে বলে বললে তোমাকে কিন্তু লিখতে হবে যে এইসব জিনিসগুলো লিখে তোমাকে সিসমিক রিক্স জোন লিখতে হবে ঠিক আছে প্রলয়ঙ্করী এই প্রলয়ঙ্করী বলের মধ্যে কারা কারা রয়েছে আমি জায়গাগুলোর নাম বলে দিচ্ছি তোমরা বইয়ে পাবে সেটা হচ্ছে বান্দরবান চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর বিপজ্জনক বলয়ে কারা রয়েছে ঢাকা টাঙ্গাইল বগুড়া দিনাজপুর কুমিল্লা রাঙামাটির অবস্থান আর অন্যান্য জায়গায় কি আমাদের লঘু বলয় অবস্থিত তাহলে আমাদের ভূমিকম্প মোকাবেলায় আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চলে যাই এখান থেকে আমাদের প্রায় সময় শেষের পথে চলে এসছে আমাদের পড়াও কিন্তু শেষের দিকে বাংলাদেশের ভূমিকম্প মোকাবেলায় আমাদের প্রস্তুতি হিসেবে অনেক কিছু নিতে হবে আমি কিছু মৌখিকভাবে তোমাদেরকে বলে দেবো কারণ এগুলো আমরা ক্লাসেও পড়েছি তোমার পৃষ্ঠা 70-71 পৃষ্ঠাগুলো একটু দেখবে আমরা ভূমিকম্প এখানে মধ্যে লিখ দেখো আমাদের ভূমিকম্প মোকাবেলার মধ্যে যে প্রয়োজনীয় পদক্ষেপ যে আমরা সেটা দেখছি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আমাদের ঢাকার মধ্যে অপরিকল্পিতভাবে প্রচুর কি ভবন তৈরি হচ্ছে কেন জীবন জীবিকার তাগিদে সবাই চলে আসছে সে কারণে প্রচুর ভবন তৈরি হচ্ছে সেই বহুতল ভবনগুলো ঠিক আমরা একটু দেখেছিলাম যে প্রকৌশলী বিশেষজ্ঞ প্রকৌশলী কাঠামো স্ট্রাকচার মেনটেন করে কিন্তু তৈরি করা অনেক সময় হচ্ছে না আমরা আমাদের কিছু অংশ পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি তথ্যগুলো তো খুব ভালো প্রকৌশলীর মাধ্যমে আমাদের এই কাজগুলো করাতে হবে তারপর দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে 30 থেকে এখানে বলা হচ্ছে 30 থেকে 35 সেকেন্ডের কোনো ভূমিকম্প হয় তাহলে খবর আছে পড়ে যাবে কখনো স্থায়ী হয় কখনো দীর্ঘ হয় ভূমিকম্পগুলো তো বাংলাদেশে কি করতে হবে যে বাংলাদেশে ভূমিকম্পের প্রস্তুতির জন্য আমি এটা না লিখেও পারছি না মনে করেছিলাম যে না লিখে বলবো কিন্তু আমার তো মনে হচ্ছে লেখা খুব জরুরি মানে বাংলাদেশের ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এটা ফার্স্ট ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে
বিল্ডিং কোড অনুসরণ করতে তোমাকে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই রড ব্যবহার, রডের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের ইটের দেয়াল তৈরি চারতলার উপরে ভবন না করে ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোণায় ইটের মাঝখানে রড কিন্তু স্থাপন করতে হবে। হ্যাঁ, এটা প্রতিরোধ করা যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলের টিনের ঘরগুলোতে ভূমিকম্পের ক্ষতির আশঙ্কা কম, তবে মাটির তৈরি বাড়িঘরে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম। এই জন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনো কোণাকোণি হয়ে বাঁশ বা কাঠের বেশি ব্যবহার করতে হবে। বাঁশ বা কাঠে বেসিন, এটা কোথায়? গ্রামাঞ্চলে, গ্রামে। ঠিক আছে, তারপর দেখছি যে আমাদের যে শক্তিশালী করা যেতে পারে কংক্রিট বিল্ডিং এর, যেটা আমরা দেখি কংক্রিট বিল্ডিং এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার আর বাড়ানো যেতে পারে। তাহলে কংক্রিট ঢালাই লাগবে, কংক্রিট ঢালাই প্রয়োজন আমাদের, কংক্রিট ঢালাই প্রয়োজন। তারপর বলছে যে অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফেরো সিমেন্টের কথা বলা হচ্ছে, ফেরো সিমেন্ট, এগুলো আমাদের একটু পয়েন্টসগুলো মনে রাখতে হবে। তারপর বলছে যে সেমি পাকা ঘরগুলো চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে সেমি পাকা ঘরগুলো, সেমি পাকা আমরা জানি তো না, সেমি পাকা ঘর কোনগুলো? পুরাটা পাকা না, পুরাটা কি সিমেন্টে তৈরি না, টানা দিয়ে বেঁধে রাখতে হবে। এই হচ্ছে তোমার বাংলাদেশের ভূমিকম্প মোকাবেলায় আমাদের কি করতে হবে, এবং ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা একদম শেষের দিকে চলে গেছি। এবার এটা যেটা আমি এখন সেটা মুখে বলবো, এটা আমি লিখে দেবো না, কারণ তোমরা সবাই জানো, এটা বারবার করে মুখে বলার দরকার, তোমার লিখে দেওয়ার দরকার নেই। ভূমিকম্পের প্রস্তুতি হিসাবে একজন ব্যক্তির কি করণীয়, শুধু করণীয়টা এখানে লিখে দেবো, যে আমার এই টপিকসটা হচ্ছে ভূমিকম্পের সময় ব্যক্তির করণীয়। ঠিক আছে, একজন ব্যক্তি বলতে আমি একজনই বোঝাচ্ছি, একজন ব্যক্তি কি কাজ করতে পারে যখন চলাকালীন সময়ে। এখানে বলছে দেখো, বাড়িতে একটি ব্যাটারি চালিত রেডিও, টর্চ, বাতি সবসময় রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আমাদের বাড়িতে সবারই আছে, থাকতে হবে। বাড়ির গ্যাস, পানি, বিদ্যুৎ লাইন এগুলো সবগুলো বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এখন কীভাবে বন্ধ করতে হয় সে তোমাকে আগে শিখে রাখতে হবে। তুমি তো যখন চলবে তখন তো তুমি দ্রুত, আসলে আমাদের যখন কোনো একটা বিপর্যয় আসে তখন আমরা না খুব মানে উপস্থিত বুদ্ধিটা আমরা হারিয়ে ফেলি, আমাদের কিন্তু সবসময় উপস্থিত বুদ্ধিটা মাথা ঠান্ডা রাখতে হবে। মেন কথা হচ্ছে মাথাটাকে আমাকে কুল করে রাখতে হবে, অযথা ভয় তো পাবোই, ভয় না পেয়ে তো যায় না, সামনে বাঘ আসবে আমি বলবো ভয় পাবো না, কিন্তু বাঘকে কীভাবে এবার আই কন্টাক্ট দিয়ে ঠিক করতে হবে সেটা আমার মাথায় রাখতে হবে। এখন ভূমিকম্প যখন নাড়াচাড়া করবো তখন আমি যদি এখন ছোটাছুটি করি তাহলে কিন্তু হবে না, তাহলে আমাকে প্রথমে দ্রুত কী করতে হবে, গিয়ে গ্যাস বিদ্যুৎ লাইনগুলো অফ করে দিতে হবে, অফ করার নিয়মটা আমাকে আগে থেকে শিখে রাখতে হবে। তারপর বলছে বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা, অর্থাৎ তুমি কোন জায়গায় গেলে মানে কোন জায়গায় তুমি আশ্রয় নিলে সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে, অর্থাৎ ভেঙে পড়লেও তুমি সেখানে আঘাত পাবে, তুমি মরে যাবে না। ঠিক আছে, হাসপাতাল, ফায়ার ব্রিগেড এসব ফোন নাম্বার তোমার বাসার মধ্যে রাখতে হবে। আর ভূমিকম্প সম্পর্কে স্কুলে বাচ্চাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, কি করতে হবে, খোলা মাঠে চলে যেতে হবে। ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণ কি করতে হবে, নিজেকে ধীর শান্ত রাখতে হবে, আমি আগেও বলেছি দৌড়াদৌড়ি করা যাবে না, বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ করার কোনো দরকার নেই। যেমন আমি গত দিন বাড়ি ছিলাম, আমি অবশ্য বলতেও পারি না ভূমিকম্প হচ্ছিল কিনা, যদি আমি যদি জানতাম, আমি যদি ওই সময় যদি খুব জোর মাত্রায় অতিরিক্ত মাত্রায় যদি ভূমিকম্প হতো আর আমি যদি ঘরে ঢোকার চেষ্টা করতাম তাহলে তো এটা একটা হিতে বিপরীত হতো, আমার ঘরে ঢোকার দরকার পড়বে না, যেখানে আছে খোলা জায়গা, অর্থাৎ আমার এপাশও বিল্ডিং থাকবে না, ওপাশও বিল্ডিং থাকবে না, একেবারে পুরো সম্পূর্ণ খোলা জায়গা।
ভূমিকম্প হলে খাটের নিচে তারপরে ঢুকে যাওয়া কাঁচের জানালা থেকে লুক থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, প্রয়োজনে ঘরের কোণে বা বিল্ডিং এর কলামে। অর্থাৎ আমরা একটা জিনিস যদি দেখাই, আমাদের কতগুলো বিম আছে না বাসার মধ্যে থাম্বের মতো একদম তা ইয়ে বড় বড় বিম, ওই বিমগুলোর মধ্যে গিয়ে আশ্রয় নিতে হবে। এটাই বলছে ঘরের বাইরে দালান বড় বড় গাছ বিদ্যুৎ গ্যাস লাইন এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। আমরা যখন আমাদের বাসার নিচে দেখি অনেকগুলো বিভিন্ন তার, ডিসের তার, বিভিন্ন কেবল লাইনগুলো থাকে, এগুলো থেকে আমাকে একটু দূরত্ব থাকতে হবে, কারণ ভূমিকম্পের সময় কিন্তু অগ্নুৎপাতের সৃষ্টি হয়ে যায় আসলে ঘর্ষণের ফলে, তখন কিন্তু কারেন্টের বিদ্যুৎ চলাচল অনেক বেশি হয়। অনেকে আছে খুব সাহসী, লাভ দিয়ে নামার চেষ্টা করে, কোনো দরকার নেই, লাভ দিয়ে নামার দরকার নেই। হ্যাঁ, রাস্তায় গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে দ্রুত গাড়িটা, যখন আমি দেখবো গাড়িতে রাস্তার মধ্যে ঝাঁকুনি অনুভব করছে আমাকে বুঝে নিতে হবে ভূমিকম্প হচ্ছে, আমার গাড়ির ইঞ্জিনটা স্টার্ট বন্ধ করে দিতে হবে, আমাকে সেখানে স্টপ করতে হবে। হ্যাঁ, তারপর দেখছি উঁচু খাত বা ঢালু জমিতে ভূমিধসের আশঙ্কা থাকে, তাই সব স্থান থেকে নিরাপদে থাকাই জরুরি। আর যে নিজের যখন আমি কী করব, আমি যখন বাড়ি তৈরি করবো আমাকে কিন্তু বাড়িটা চেক করতে হবে, বিশেষ প্রকৌশলী দ্বারা আমাকে কিন্তু মেনটেন করতে হবে। আমি ওই সিমেন্ট খুব সস্তা দামের সিমেন্ট ব্যবহার করবো, সস্তা রড ব্যবহার করবো, যেটা দিয়ে আমার বাড়িঘর স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে, সেই ধরনের কাজগুলো আমরা করবো না। আমি যখন একটা আমার সারা জীবনের একটা পুঁজি সঞ্চয় করে, মানে অসঞ্চিত পুঁজি দিয়ে আমি একটা ভবন নির্মাণ করছি, হ্যাঁ, তাহলে আমি সেটা একটু মজবুত করে করবো, আমি নিরাপদে থাকতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকতে পারে, ঠিক আছে। তারপর আমরা বিদ্যুৎ গ্যাস টেলি এইসব লাইনগুলো ঠিক মতো রাখবো, তারপরে রেডিও টেলিভিশন অন্যান্য সংবাদ মাধ্যমগুলো খোলা রাখবো, যাতে দুর্যোগ কেন্দ্র ভালোভাবে শোনা যায়, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। খালি পায়ে চলাফেরা না করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে, যেটা বলতে আমার ভালোই লাগে না, এটা কেন বলবো, প্রথমত যেটা দুর্যোগ, তারপর যদি আরেকটা দুর্যোগ হয় এটা হাস্যকর না, যে মনে করো ভূমিকম্প শুরু হলো, সবাই ঘর থেকে বের হয়ে গেলো আর কিছু মানুষ ঘরে এসে গেল গেস্ট, তারা কি ধরনের গেস্ট, লুটতরাজ গেস্ট, অর্থাৎ ভূমিকম্প হয়েছে সবাই বের হয়ে গেছে আর ওনারা এসেছেন আমাদের বাসায় চা পানি খেতে, ঘর থেকে যা যা আছে সব নিয়ে বের হয়ে চলে যাবে। এইসব জায়গা থেকে আমাকে কিন্তু সচেতন থাকতে হবে, অর্থাৎ আমি যখন বের হয়ে যাব আমার মাথার মধ্যে থাকতে হবে কি, অত কিছু তো মাথা থাকে না, মেন তার দরজার চাবিটা নিয়ে দ্রুত বেঁধে সোজা বের হয়ে যাবো, তাহলে গেস্টরা আর আসতে পারবে না। তাহলে আমরা লুটতরাজ শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমার যে কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করতে ভালো লাগে না। তারপর যেহেতু বইয়ের খাতে পড়াশোনার খাতে আমাকে বলতে হচ্ছে এইগুলো, তো আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস একেবারে কমপ্লিট, অর্থাৎ আমাদের যা যা ছিল আমরা সব কমপ্লিট করতে পেরেছি। তোমরা প্রবাল স্যারের ক্লাসও ফলো করেছো, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়িয়েছেন তোমাদের নবম শ্রেণীর জন্য, দু একটা ক্লাস নিয়েছেন উনি, সেই ক্লাসগুলো দেখবে, সাথে আমার ক্লাসগুলো আছে সেগুলো দেখবে। আশা করি তোমাদের এই আলোচনা অংশগুলো যেগুলো আমি করেছি অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম শ্রেণীর সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেছে, অষ্টম শ্রেণীও আমি একটু জানিয়ে দিচ্ছি, অষ্টম শ্রেণীর ক্লাসও আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা দশম শ্রেণী মানে কি সম্পূর্ণ বই, আমি বাংলাদেশে অষ্টম নবম দশম শ্রেণীর কথা বলছি, একটু এখানে নবম শ্রেণীর ক্লাসেই বলে দিচ্ছি, অষ্টম নবম এবং দশম শ্রেণীর আমাদের সিলেবাস কমপ্লিট। দশম শ্রেণী মানে প্রাক নির্বাচনী পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য পুরো বই তোমাকে পড়তে হবে, এবং আমার এই আলোচনা অংশ থেকে তোমরা জেনেছো সিলেবাস শেষ করতে পেরেছি, সেই জন্য তোমাদেরকে যথেষ্ট ধন্যবাদ, তোমরা মনোযোগী ছিলে আর আমার চেষ্টার ত্রুটি ছিল না, যেটুকু পেরেছি আমি করেছি, ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটা মানুষ হিসেবে হতেই পারে, বাসায় যেই অধ্যায়গুলো পড়ে আমি আলোচনা করেছি সেগুলো ভালো করে পড়বে, অনুশীলন করবে, প্রতিটি লাইন করবে, মুখস্থ করবার জন্য কোনো পড়া শিখবে না আর কি, নিজেকে সুস্থ রাখবে, নিরাপদ রাখবে। শুনছি আমাদের করোনা ভাইরাস দুর্বল হয়ে আসছে, আমি চাই যে উনি একটু দুর্বল হয়ে যান, একেবারে দুর্বল না, উনি মরে যান, জানি না তো সত্যতা আমি এখনো পাইনি খুঁজে, এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কোনো রকমের তথ্য আসেনি, বিভিন্ন জনের আশঙ্কা করছে, বিভিন্ন বিজ্ঞানীদের তো অনেক রকম মতবাদ থাকতে পারে, তা আমি যেটা একটা পড়েছি সেটা ভালো লেগেছে, এখানে ভালো লাগলে তো হবে না, আমাকে সঠিক তথ্য পেতে হবে, তবে আমরা চাই আমাদের করোনা ভাইরাস আমাদের জীবন থেকে চলে যাক, কারণ আমরা জীবনকে নিয়ন্ত্রণভাবে চালাতে শিখেছি, সেভাবে থাকবো, হাত পরিষ্কার করে ধুবো, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, সুষম খাদ্য খাবো, বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবো, আর পড়াশোনা করবো, গান বাজনা করবো, আঁকা আঁকি করবো, যা আচ্ছা গল্প সব লিখবো, সব কিছু করে আমরা কি আমাদের জীবনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবো, ভালো দিনের প্রত্যাশা আমরা করি, ভালো থেকো, ধন্যবাদ।